দেশি চানা দিয়ে কেরালিয়ান সুস্বাদু রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। এর জন্য এই যে এগুলি হলো দেশি চানা বা দেশি ছোলা, ঘোড়া খায় এগুলি। এগুলি রাতের বেলায় ধুয়ে ভিজিয়ে রাখবো, নরম হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। সকালবেলা এরকম হয়েছে, ফুলে ভালো করে ধুয়েছি, তারপর প্রেশার কুকারে নিচ্ছি। প্রেশার কুকারে এই দেশি চানা অনুযায়ী জল নিচ্ছি। ধুয়ে রাখা চানাটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। নুন দেব এখন, এই পরিমাণে নুনটা দিয়ে দিলাম। প্রেশার কুকারের ঢাকনাটা, এই ছিদ্রটা কিন্তু দেখে নিতে হয়, আমার চ্যানেলে আছে প্রেশার কুকার কীভাবে লাগাতে হয়, খুলতে হয়, এটা লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ছিদ্রটা যদি কোনো কিছু দানা, চালের দানা বা ডালের দানা ঢুকে থাকে তাহলে প্রেশার কুকার ব্রাস্ট হয়ে যায়। এর জন্য ছিদ্রটা ভালো করে দেখে তারপর এভাবে লাগিয়ে নিতে হয়। এভাবে এই যে ক্লিপটা লাগিয়ে দিয়েছি, এই যে প্রেশার কুকারটা বন্ধ হয়ে গেছে, ফ্লেমে বসাবো। এই ফ্লেমে প্রেশার কুকার ভেতরে যে ডালটা, ছোলার ডাল সেদ্ধ হচ্ছে। মশলা নিয়েছি বিচি ফেলে দিয়ে শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি আর জিরে। মশলাটা পেস্ট করে নেব। এদিকে প্রেশার কুকারে দেশি চানাগুলি সেদ্ধ হয়ে গেছে, যে সুন্দর সেদ্ধ হয়েছে। আর কিছু ছোলা বা চানা আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি, মানে দুই হাতা সেদ্ধ চানা নিয়েছি। এগুলি পেস্ট করব, শিল নোড়া করা যায়, জল দিয়ে পেস্ট করে নেব। এটা দেব রান্নাটা ঘন হওয়ার জন্য। কড়াইটা ভালো করে গরম করে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, সানফ্লাওয়ারও দেওয়া যায়, আর জিরে আর সর্ষে ফোড়নে দিলাম। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান রেসিপি। জিরে সর্ষে ফুটে ওঠার পর কারি পাতা ভালো করে ধুয়েছি, নুন জলে ধুয়ে ভালো করে ধুয়ে, ভালো জলে ধুয়ে দিয়ে দিলাম কারি পাতা। তারপর নারকেল কুচি দিয়ে দিলাম। নারকেল কুচি এখানে ভাজা হবে এই তেলে। খুব সুন্দর রেসিপি, আপনারা লক্ষ্য করুন কী কী দিয়েছি, এবং খুবই সহজ রান্না, একটু লক্ষ্য করলেই এভাবে রান্না করে খেতে পারবেন, খুব সুস্বাদু। কারি পাতা থাকলে তো মানে এরকম একটা রান্না মানে খুবই দারুণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজের আন্দাজে কুচি করে দিয়েছি। দেশি চানা অনুযায়ী মশলাটা নিতে হবে, কতটুকু পরিমাণে চানাটা নিয়েছি ওই অনুযায়ী কতটুকু রান্না হবে ওই অনুযায়ী মশলাগুলি নিতে হবে, যেমন পেঁয়াজ, নারকেল এগুলি। এরপর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলি কিন্তু লক্ষ্য করুন, সেন্টের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালও হবে। ধনে, পেঁয়াজ, ধনে গুঁড়ো তো দিলাম, পেঁয়াজ কুচি, নারকেল, কারি পাতা এগুলি এখানে ভাজা হচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর কারি পাতা খাওয়া কিন্তু খুবই উপকারী। এভাবে ছড়িয়ে দিচ্ছি, এগুলি ভাজা হবে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর মশলা যে করেছিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা বিচি ফেলে দিয়ে, এলাচি, দারচিনি, জল দিয়ে পেস্ট করেছিলাম, এটা দিয়েছি, লাল যে এটা দিলাম, নুন দিলাম, লাল মরিচ বিচি ফেলে দিয়ে দিয়েছি রঙের জন্য, এর জন্য লাল রং হয়েছে। আমি কী কী মশলা দিচ্ছি এটা কিন্তু খুবই জরুরি, এত সুন্দর রান্না করতে, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে এরকম একটা রান্না। আস্তে আস্তে এসব কষিয়ে নিচ্ছি, লো ফ্লেমে আছে, না হলে পুড়ে যাবে মশলা। লো ফ্লেমে রেখে এরকমভাবে ভাজা করলে মশলাটা সুন্দর ভাজা হয় এবং সুন্দর স্যান্ড হবে। কেরালিয়ান রেসিপি এটা। কারি পাতা থাকলে এরকম একটা রেসিপি রান্না করা খুবই সহজ।
আর নারকেল লাগবে, নারকেল তো পাওয়াই যায়, সহজে পাওয়া যায়। কষিয়ে নিলাম। এখন ওই যে ছোলাটা আলাদা করে পেস্ট করেছিলাম, এই ছোলার পেস্ট দিয়ে দিলাম, বা চানা পেস্ট। এই চানা পেস্ট দেওয়ার কারণ হলো যাতে রেসিপিটা ঘন হয়। দেশি চানা রান্না করলে কিন্তু হালকা থাকে, পাতলা থাকে, এর জন্য কিছু পেস্ট করে দিয়েছি। আর এখন জল সমেত দেশি চানা সেদ্ধ করা দিয়ে দিলাম। চানাগুলি তো প্রেসারে সেদ্ধ করেছিলাম, খুব নরম হয়ে গেছে। এখন চানা সেদ্ধ জল আরও আছে, জলটা দিয়ে দিচ্ছি। এগুলি সেদ্ধ হবে, চানাটার ভেতরে মশলা ঢুকবে, নারকেলগুলি সেদ্ধ হবে। অল্প পরিমাণে নুন দিলাম, হলুদ দিলাম, নুন হলুদটা আমি দেখে দিয়েছি, প্রয়োজন হয়েছে এর জন্য নুন দিয়েছি, মিশিয়ে নিলাম। রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই রান্নাটা ভালো লাগে। এই যে এগুলি কিন্তু এভাবে হতে দিতে হবে, মানে রান্না হতে দিতে হবে, আর কিছুক্ষণ পরপর ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে। কারণ হলো চানা যে পেস্ট করে দেওয়া হয়েছে এটা কড়াইতে তলায় বসে যায়, এর জন্য ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরপর। এই যে এখনও পাতলা আছে, আরও ঘন হবে ঝোলটা, সেদ্ধ হতে হতে ঘন হবে। এই যে কি সুন্দর দেখাচ্ছে, খেতেও এরকম সুন্দর। সব কিছু সেদ্ধ হওয়ার পর পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম, খুব ভালো লাগবে রান্নাটা। নতুন বন্ধুরা যারা এই রান্নাটা দেখছেন আমার চ্যানেলে প্রথম, প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন রান্না পেতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে দেওয়ার জন্য শেয়ার করুন। এত সুন্দর রেসিপি, এটা খেলে সবার ভালো লাগবে, খুব সুন্দর রেসিপি। নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনো বন্ধুদেরও স্বাগত জানাই। এরকম একটা রান্না আপনারা তৈরি করে খাবেন এটা আমার ইচ্ছে। বাচ্চাদেরকে করে দেবেন, টিফিনে দেওয়া যায়, এইভাবে আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন। মশলাগুলি কী দিয়েছি লক্ষ্য রাখবেন, তাহলেই হবে। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।